মিয়ানমারের রাখাইন রাজ্যের সরকারি বাহিনীর সঙ্গে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষ আরও তীব্রতর হচ্ছে। এতে আতঙ্ক বিরাজ করছে বাংলাদেশ টেকনাফ সীমান্তের বাসিন্দাদের মাঝে। ওপারের বিস্ফোরণে সীমান্তে বসবাসকারীদের অন্তত ২৫টি বাড়িঘরে ফাটল দেখা দিয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বাড়িয়েছে বিজিবি। কক্সবাজার থেকে ইকরাম চৌধুরী টিপুর পাঠানো রিপোর্ট। মিয়ানমারের রাখাইন রাজ্যের সরকারি বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির প্রতিদিনই রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে। তবে গত কয়েকদিন ধরে হামলা পাল্টা হামলার তীব্রতা বেড়েছে। বুধবার রাতে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু সীমান্তে প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে নাফ নদীর এপার। বাংলাদেশের অংশে অবস্থিত বেশ কয়েকটি গ্রামের বহু সেমিপাকা ঘরে দেখা দিয়েছে ফাটল। টেকনাফের তিনটি ইউনিয়নের অন্তত ২৫টি গ্রামের বাসিন্দারা গোলাগুলির শব্দে নির্ঘুম রাত কাটাচ্ছেন। বিজিবি বলছে রাখাইন রাজ্যের পরিস্থিতি নজরদারিতে রাখা হচ্ছে। অনুপ্রবেশ ঠেকাতে নাফ নদী ও সীমান্তে বিজিবি ও কোস্টগার্ড রয়েছে সতর্ক প্রহরায়। এনটিভি নিউজ ডেস্ক। মানুষের বয়স বাড়ে বাজান, খিদার বয়স বাড়ে না। কি আমি পেতনির মতো? আচ্ছা, তুমি আমার সামনে নিজেকে যেভাবে উপস্থাপন করো, বাবা মার সামনে তো সেভাবে করো না, বন্ধু বান্ধবের সামনে আরেক রূপে, অপরিচিত মানুষের সাথে আরেকটা রূপে, তাই না? একমাত্র মানসিক বিকারগ্রস্ত মানুষজন এক রূপেই থাকে, তারা সব ক্ষেত্রে নিজেদের একটা রূপে প্রদর্শন করে। প্লিজ তোমার ভাষণ বন্ধ করো। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।